যে প্রুভ দ্যাট দ্য সিরিজ সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি লগ এন এক্স বাই ওয়ান প্লাস এই সরি লগ এন সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি সাইন এন এক্স বাই লগ এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এক্স ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল এ বি সাবসেট অফ ওপেন ইন্টারভ্যাল জিরো টু পাই। হুবহু আগের প্রবলেমের মতো, একটা ছোট্ট ডিফারেন্স এখানে জিএন এক্স এর মধ্যে এক্সটা থাকবে। একই রকম আমরা এফ এন এক্স নিয়ে নিলাম সাইন এন এক্স, এক্স বিলংস টু ক্লোজড এ বি সাবসেট অফ জিরো টু পাই। জিএন এক্স নিলাম ওয়ান বাই লগ এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এক্স, এক্স বিলংস টু ক্লোজড এ বি সাবসেট অফ ওপেন ইন্টারভ্যাল জিরো টু পাই। এস এন এক্স কে ইকুয়ালস টু ওয়ান টু এন এফ কে এক্স, এক্স বিলংস টু ক্লোজড এ বি সাবসেট অফ ওপেন ইন্টারভ্যাল জিরো টু পাই। ফর এন বিলংস টু এন, আগেরবার সামটা ছিল কস এন এক্স এর, এবার সামটা হচ্ছে সাইন এন এক্স এর, ডিফারেন্স একটাই। এখানে আমরা কস এন প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু পাই, এখানে আমরা সাইন এন প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু পাবো। আদারওয়াইজ সব কিন্তু এক, কারণ যারা এই যোগফলের ফর্মুলাটা কীভাবে তৈরি হয়েছে জানো, তারা জানো এটা অয়লার্স ফাংশন থেকে তৈরি হয়। যেহেতু এটা অয়লার্স ফাংশন থেকে তৈরি হয়, এটা হুবহু একই প্যাটার্নে আসবে, কারণ আমরা ওই শুরুটা করি ই টু দি পাওয়ার আই এন থিটা থেকে। ই টু দি পাওয়ার আই এন থিটা মানে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তাই রিয়াল ইমাজিনারি পার্ট আলাদা হবে, প্রথম পার্ট দুটো একই থাকবে। যাদের ফর্মুলা প্রসিডিওরটা মনে আছে তারা জানো এই পার্টটুকুর পরিবর্তন হয় না। দেখো সাইন এন এক্স এর যোগফলটা হবে তাহলে সাইন এন এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু ইন্টু সাইন এন প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু। তাহলে মডিউলাস সাইন এন এক্স কত? মডিউলাস সাইন এন এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু ইন্টু সাইন এন প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু। এবার মডিউলাস সাইন এন এক্স বাই টু লেস ইকুয়ালস টু ওয়ান, মডিউলাস সাইন এন প্লাস ওয়ান ইন্টু এক্স বাই টু লেস ইকুয়ালস টু ওয়ান। তাহলে পড়ে থাকলো লেস ইকুয়ালস টু ওয়ান বাই মডিউলাস সাইন এক্স বাই টু। একদম আগের কেসটার মতোই সাইন এক্স বাই টু কিন্তু জিরোর থেকে বড়, ওয়ানের থেকে ছোট, একই লজিক। এটাতে যে লজিক দিয়েছিলাম, যেহেতু এক্সটা ক্লোজড এ বির মেম্বার, ক্লোজড এ বি আবার ওপেন জিরো টু পাই এর সাবসেট, দ্যাট ইজ জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু পাই, দ্যাট ইজ জিরো লেস দ্যান সাইন এক্স বাই টু লেস দ্যান ওয়ান। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো টেনশনের কারণ নেই। তাহলে এখানেও মডিউলাস রাখাও যা না রেখাও তাই, যেহেতু জিরো লেস দ্যান এক্স লেস দ্যান টু পাই, দ্যাট ইজ জিরো লেস দ্যান সাইন এক্স বাই টু লেস দ্যান ওয়ান। তার মানে ফর এ লেস ইকুয়ালস টু এক্স লেস দ্যান বি লেস ইকুয়ালস টু বি, সাইন এক্স বাই টু এর কোনো ডিসকন্টিনিউটি নেই, দ্যাট ইজ সাইন এক্স বাই টু হচ্ছে কন্টিনিউয়াস, তার মানে সে বাউন্ডেড অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। দ্যাট ইজ ওয়ান বাই সাইন এক্স বাই টু, এটা একটা বাউন্ডেড পজিটিভ কোয়ান্টিটি, যেহেতু গ্রেটার দ্যান জিরো ধরে নিলাম আমরা, সেই ভ্যালুটা হচ্ছে কে। তার মানে একটা পজিটিভ রিয়াল কে এর এক্সিস্টেন্স আছে, যার জন্য মডিউলাস সাইন এন এক্স, আবার বারবার আমি সাইন এন এক্স বলছি, মডিউলাস এস এন এক্স লেস দ্যান কে, এবং এটা যে কোনো এন যে কোনো এক্সের জন্য টু, দ্যাট ইজ সিকোয়েন্স এস এনটা ইউনিফর্মলি বাউন্ডেড অন ক্লোজ ডেবি। এন যত বাড়বে লগ এন তত বাড়বে, দ্যাট ইজ লগ ইনক্রিজিং ওয়ান বাই লগ এন ডিক্রিজিং, তাতে মাথায় জে এক্সই বসে থাক না কেন, দ্যাট ইজ জি এন এক্স এখানে কিন্তু মনোটোনিক ডিক্রিজিং অন ক্লোজ ডেবি। এক্সের যে মানই তুমি নাও না কেন ক্লোজ ডেবির মধ্যে, সেটা ওয়ান পয়েন্ট ফাইভ নাও, জিরো থেকে টু পাই বলেছে, তুমি যাই নাও না কেন, ওয়ান বাই লগ এন প্লাস ওয়ান টেন্স টু জিরো, তাহলে ওয়ান বাই লগ এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এক্স, সেটা ফর অল এক্সের জন্য টেন্স টু জিরো, দ্যাট ইজ লিমিট এন টেন্স টু ইনফিনিটি জি এন এক্স ইকুয়ালস টু জিরো। তুমি বলতে পারো এখানে স্যার ইউনিফর্ম কনভার্জেন্স দেখাবেন না, একই কারণে দেখাবো না, এখানে এক্সটা ডিপেন্ড করছে, এটা ঠিক, জি এন এক্সটা ওয়ান বাই লগ এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান টোটালটা টু দি পাওয়ার এক্স ডিপেন্ড করছে, বাট এক্সের মান যাই হোক না কেন ওয়ান বাই ইনফিনিটি অলওয়েজ জিরো। সো লিমিট এন টেন্স টু ইনফিনিটি জি এন এক্স জিরো, আলাদাভাবে ইউনিফর্ম কনভার্জেন্স দেখানোর কোনো প্রয়োজন নেই। তাহলে ডিসলেট টেস্ট বলছে সামেশন এন ইকুয়ালস টু ওয়ান টু ইনফিনিটি এফ এন এক্স জি এন এক্স ইউনিফর্মলি কনভার্জেন্ট অন ক্লোজ ডেবি সাবসেট অফ ওপেন ইন্টারভ্যাল জিরো টু পাই। আলাদাভাবে বাইপার্ট কোনো কিছু দেখানোর কোনো প্রয়োজন নেই।
ওটা এমনিতেই হয়ে যাবে লগ ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা টেন্স টু জিরো, এই লগ ওয়ান এন প্লাস ওয়ান টেন্স টু ইনফিনিটি, তাহলে ওয়ান বাই লগ এন প্লাস ওয়ান টেন্স টু জিরো, তার মাথায় পাওয়ারে যে এক্সই বসে থাকুক না কেন তাতে কোনো পরিবর্তন আসবে না।